হ্যালো বন্ধুরা, আমি সুকেশ দেবনাথ আর আপনারা দেখছেন অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল। ভিডিওটির টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন, তবুও একবার বলে দিই, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ফিজিক্যাল সায়েন্স ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2018-2019 176 পেজের সেটটি। বিভাগ ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের নিচে উত্তর হিসাবে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি? এ মিথেন। আদর্শ পরিবাহিতার ক্ষেত্রে তাপ পরিবাহিতার মান কত? ডি অসীম। STPতে 2 মোল অক্সিজেনের আয়তন কত? এ 44.8 লিটার। দিনের বেলায় চাঁদকে সম্পূর্ণ সাদা দেখায়, এই ঘটনার কারণ হল আলোর, সি বিক্ষেপণ। বাড়ির বৈদ্যুতিক বর্তনীতে মেন ফিউজটি যুক্ত করা হয়? এ লাইভ লাইনে। আলোক কেন্দ্র দিয়ে যাওয়ার সময় আলোক রশ্মির বিচ্যুতি কত হয়? এ 0 ডিগ্রি। অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি হল বি জারণ বিক্রিয়া। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে কোন শ্রেণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি অবস্থিত? বি 2 নম্বর। একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগ হল ডি C2H2। স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ দ্বিগুণ করলে আয়তন কী হবে? সি অর্ধেক। ইথাইল অ্যালকোহলের কার্যকারী মূলক এ -OH। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? সি জিঙ্ক। অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় ইউরিয়া উৎপন্ন হয়? এ কার্বন ডাইঅক্সাইড। বিভাগ খ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। মিথানোজেন্স কি? এক ধরনের অণুজীব যার স্বল্প মাত্রায় অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে মিথেন উৎপন্ন করে। পাওয়ার অ্যালকোহল কি? পেট্রোল ও ইথানলের মিশ্রণকে পাওয়ার অ্যালকোহল বলে। একটি আদর্শ জ্বালানির উদাহরণ দাও। হাইড্রোজেন। উষ্ণতার পরম স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত? -273°C। বয়েল ও চার্লস সূত্রের সাধারণ ধ্রুবকটি কি? গ্যাসের ভর। কোনো কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক 3×10⁻⁶°C হলে এক্ষেত্রে প্রসারণ গুণাঙ্ক কত হবে? 2×10⁻⁶°C⁻¹। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? 1/273°C⁻¹। হ্রাস দৃষ্টিসম্পন্ন ব্যক্তি কি ধরনের চশমা ব্যবহার করেন? অবতল। ক্যামেরায় গঠিত প্রতিবিম্বের প্রকৃতি কীরূপ? সদ্বিম্ব। রৈখিক বিবর্ধন কোন কোন রাশির অনুপাত? প্রতিবিম্বের উচ্চতা ও বাহুর উচ্চতা। বৈদ্যুতিক পরিবাহিতাঙ্কের একক কি? mH·m⁻¹। আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তারের অন্তরক আবরণের বর্ণ কি? বাদামি। লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম এর মধ্যে কোনটির জারণ ধর্ম সবচেয়ে বেশি? লিথিয়ামের। 12A24 মৌলটি দীর্ঘ পর্যায় সারণীর কোন পর্যায়ে ও কোন শ্রেণীতে অবস্থান করে? তৃতীয় পর্যায়ের দ্বিতীয় শ্রেণীতে। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। মুদ্রা ধাতু 4Cu। তৃতীয় পর্যায়ের প্রথম মৌল 3Na। রেড হিমাটাইট 2Fe। ক্রাওলাইট 1Al। তড়িৎ পরিবহনে সক্ষম তড়িৎ অবিশ্লেষ্য পদার্থটির নাম কি? পারদ। এর পরবর্তী প্রশ্ন, অর্থাৎ একটি ধাতব বস্তুর উপর সিলভারের প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য রূপে কি ব্যবহার করা হয়? এই প্রশ্নটির সঠিক উত্তর আমার জানা নেই, যদি আপনারা কেউ জেনে থাকেন তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ওলিয়ামের রাসায়নিক নাম কি? পাইনো সালফিউরিক অ্যাসিড। স্মেলিং সল্ট কি? অ্যামোনিয়াম কার্বোনেট ও ক্যালসিয়াম হাইড্রোকার্বাইটের মিশ্রণ। লাভলাং পদ্ধতিতে HCl প্রস্তুতির সময় বিকারক হিসাবে কি ব্যবহার করা হয়? সাধারণ লবণ। টেফলনের মনোমারের নাম কি? টেট্রাফ্লুরো ইথিলিন। HCOOH এর IUPAC নাম কি? মিথানোয়িক অ্যাসিড। হ্যালোজেন মৌলগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয়? অ্যাস্ট্রাটিন। একটি জৈব যৌগের নাম লেখো যা প্রতিস্থাপন বিক্রিয়া করে, মিথেন বা ইথেন। ফিজিক্যাল সায়েন্স ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2018-2019 176 পেজের এই সেটটির PDF লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনাদের যাদের দরকার তারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন,
কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলাইন এডুকেশন চ্যানেলটিকে। আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সাথে সাথেই পেয়ে যান। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।